আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চার আগস্ট তেইশ সবাইকে অবাক করে রাজধানীতে জামাতের চমক এমন পরিস্থিতিতে হঠাৎ একই ঘটল অনুমতি না পেয়ে জামাতের সারপ্রাইজিং কর্মসূচি ওয়ান ইন টু ব্যতিক্রমী ঘটনা অবাক করা ঘটনা জামাত শিবির লোকজন কী ভাবছে দেখুন কি ঘটেছে বৃষ্টি স্নাত বাংলাদেশে রাজধানী ঢাকার দুই প্রান্তে কেউ বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যেই চমক সৃষ্টি করে সমাবেশের অনুমতি না পেয়ে যে ক্ষতি হয়েছিল যদিও নীতিগতভাবে আমি ব্যক্তিগতভাবে ঝটিকা মিছিলের পক্ষপাত নই কিন্তু তারপর যেভাবে সারা জাগাতে সক্ষম হয়েছে যেভাবে পুলিশকে ঘোল খাওয়াতে সক্ষম হয়েছে জামাত শিবির এটা রীতিমতো অবাক করা ঘটনাই বলা যায় কি ঘটেছে দেখেন সবাই ভেবেছিল আমরাও ভেবেছিলাম যে অনুমতি পাইনি পরবর্তীতে জামাত আহ অবশ্য নতুন কর্মসূচি ঘোষণা করেছে তখন হয়তোবা তারা নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি পালন করবে কিন্তু না এই বৃষ্টির মধ্যে এভাবে জামাত জেগে উঠবে ব্যাপকভাবে হাজার হাজার লোক নিয়ে এটা অকল্পনীয় ছিল অবশ্য আমরা কেউ কেউ ধারণা করেছিলাম জামাত ইসলামী আজকে অনুমতি না পাওয়ার প্রতিবাদে যে সংবাদ সম্মেলন করেছে মতিউর রহমান আকন্দের উপস্থাপনায় ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বক্তব্য দিয়েছিলেন সেই সংবাদ সম্মেলনে মহানগরীর দুই শাখা ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ এবং রেজাউল করিম সাহেব উপস্থিত না থাকার মাধ্যমেই অনেকে ধারণা করেছিল এবং আমরা ধারণা করেছিলাম যে হয়তোবা তারা ব্যস্ত আছেন কর্মসূচি বাস্তবায়ন করবেন কোনো না কোনোভাবে আমরা দেখতে পাচ্ছি রাজধানীতে ঢাকা মহানগর উত্তর জামাতের বিক্ষোভ মিছিল সমাবেশ শহরদী উদ্যানে সমাবেশ করতে না দেয় তীব্র বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর মিরপুর একে কেন্দ্রীয় সদস্য ঢাকা সেক্রেটারি ডক্টর রেজাউল নেতৃত্বে হাজার হাজার মানুষের বিক্ষোভ বিক্ষোভ মিছিল মিছিল বিশাল হয়েছে চমৎকার দৃশ্য কারো হাতে ছাতা কেউ বৃষ্টিতে ভিজে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করেছে অন্যরকম দৃশ্য এখানে পুলিশের সাথে অনেক চোর পুলিশ খেলা হয়েছে নানানভাবে পুলিশ আটকানোর চেষ্টা করেছিল এবং আমরা যেটা দেখি যে পুলিশকে নিরুপায় হয়ে আমাদের প্রিয় পুলিশ ভাইরা তাদেরকে দেখলাম যে সহরদ্দী উদ্যানে তারা নিরাপত্তা বলয় বা নিরাপত্তা মেনটেন করছে জেমাত আবার কি না কি করে অথচ সহরদ্দী উদ্যানে ধারে কাছেও জামাত যায়নি কোথায় কি করেছে কিভাবে কি করেছে আর অনেক তথ্য আপনাদেরকে দিব যারা প্রত্যক্ষদর্শী যারা সেখানে ছিল সেগুলোর উপর ভিত্তি করে দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের বিক্ষোভ মিছিল সমাবেশ সহারী উদ্যানে সমাবেশ করতে না দেওয়ার না দেয় তীব্র বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর কমলাপুরে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ সংগ্রামী আমির জনাব নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে হাজার হাজার মানুষের বিক্ষোভ মিছিল ইটস অলসো এক্সেপশনাল কারণ নুরুল ইসলাম বুলবুলকে সাধারণত রাজপথে দেখা যায় না জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার প্রোগ্রামগুলো বেসিক্যালি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে হয়ে থাকে কিন্তু আমরা আজকে দেখলাম বৃষ্টির মধ্যে ভিজে নুরুল ইসলাম বুলবুলের হুঙ্কার রাজপথে অনেক দিন পর ঢাকার রাজপথে দাঁড়িয়ে হাজারো মানুষের সামনে নুল ইসলাম বুলবুল চমৎকার বক্তব্য দিয়েছেন এটাকে জামাতপন্থী কেউ কেউ সারপ্রাইজিং কর্মসূচি হিসেবে আখ্যায়িত করছে ডেফিনেটলি সারপ্রাইজিং কর্মসূচি আই রিপিট যদিও এই ঝটিকা টাইপের প্রোগ্রামের উপকারিতা কিংবা এগুলোর নৈতিকভাবে এগুলো অনেক কিছু সমর্থন করি না আমি ব্যক্তিগতভাবে কিন্তু যে কোনো একটা দিকেরও অনেক উপকারিতা রয়েছে জামাত দিনভর আলোচিতই থেকে গেছে অনুমতি না দেওয়ার ফলে জনগণ সেটা জেনেছে অনেকের সেম্পীতি হয়েছে জামাতের উপর আবার প্রোগ্রাম দুই অংশে দুইভাবে ব্যাপকভাবে করার ফলে ব্যাপক আলোচনার মধ্যেও থেকেছে একজন বিশিষ্ট আলেম জামাতপন্থী তিনি লিখেছেন সমাবেশে অনুমতি দিল না কিন্তু আল্লাহর দয়া একসাথে সমাবেশে মিছিল দুটোই হয়ে গেল আবার কেউ কেউ লিখছেন যে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করেছি পুলিশ মসজিদ ঘিরে রাখছিল একজন প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী ফেসবুকে লিখেছেন বিভিন্নভাবে মানে মসজিদ ঘিরে তাদের কাছে তথ্য ছিল আটকানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি একজন লিখেছেন আমি উত্তরের মিছিল ছিলাম তিনিই বলেছেন যে পুলিশ মসজিদকে ঘিরে রেখেছিল কিন্তু কাজ হয়নি বৃষ্টির ফলে অন্য রকম একটা চিত্র আমরা দেখেছি আরেকজন লিখেছে সরকার চলে ডালে ডালে জামাত চলে পাতায় পাতায় অল্প সময়ের সিদ্ধান্তে এটি ইতিহাসের সেরা মিছিল ছিল আমরা যতদূর দূর দেশ থেকে মিডিয়ার কল্যাণে অবজার্ভ করতে পেরেছি প্রকৃতপক্ষেই অবাক করা বিশাল বিক্ষোভ মিছিল হয়েছিল এত বড় বিক্ষোভ মিছিল সাধারণত খুব কমই হয় সমাবেশ হয় এত বড় মানুষ নিয়ে বিক্ষোভ মিছিল খুব কমই হয় এবং ইন্টারেস্টিং একটা বিষয় সময় টিভি দেখলাম কাভারেজ দিয়েছে সময় টিভির ক্যামেরা হাতে নিয়ে বক্তব্য দিচ্ছেন নুল ইসলাম বুলবুল শফিকুল ইসলাম মাসুদরা ক্যামেরা মাইক্রোফোন হাতে নিয়ে এটা আরও সমৃদ্ধ করেছে মিডিয়া এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হবে আরেকজন লিখেছে রাস্তায় প্রচুর পানি মাথার উপর বৃষ্টি আর অনেক পুলিশ প্রস্তুত মিছিল করলেই অ্যাকশনে যাইবে এর মধ্যে পুলিশকে সারপ্রাইজ দিয়ে বিশাল মিছিল হয়ে গেল সমাবেশ এবং মিছিল একসাথে এই জন্য ওয়ান ইন টু একের মধ্যে দুই বৃষ্টিতে ভিজে পুলিশের অবস্থা কাহিল একজন লিখেছে অসাধারণ ছিল ওরা হয়তো ভাবছিলো সংবাদ সম্মেলনের মাধ্যমে থেমে গেছে এর মানে এটা এই কথার উপর ভিত্তি করে দর্শক আর একটা কনক্লুশনে যেতে আমি এই যে পুলিশ বলছে যে আমাদের প্রোগ্রাম হলে নাশকতার সম্ভাবনা অমুক অমুক্ততম তাদের কাছে তথ্য আছে তাদের তথ্য এগুলো যে জনগণ বিশ্বাস করে না বা সব ক্ষেত্রে সঠিক হয় না তার প্রমাণ হচ্ছে এটা যে আমার থেকে কি মিছিল করলো কই থামাতে তো পারলো না আরেকজন লিখেছে আমি অবাক হয়ে গেলাম মুরব্বী চাতাদের অংশগ্রহণ এবং ইমানি চেতনা দেখে একজন মুরব্বী তার ছেলেকেও নিয়ে এসেছে সে জানে বিপদ তারপরও নিয়ে এসে এসেছে এটাই জামাত ইসলামী এরকম অনেক চমৎকার ঘটনা ঘটেছে উত্তরে মিছিলে পুলিশি পুলিশের হামলা আমরা পুলিশকে নিয়ে ধাঁধা খেলেছি তারাও বুঝতে পারে নাই কোথায় শুরু হবে মিছিল একজন অংশগ্রহণকারী বলেছেন এর মানে খুব কৌশল জামাত এখানে অবলম্বন করেছে আর একজন লিখেছেন ঢাকা মহানগরীর সেক্রেটারি মানে দুই অংশের সেক্রেটারিকে না দেখেই বুঝতে পারছি যে একটা কিছু হচ্ছে মানে জামাত এই প্রোগ্রাম করবে হয়তোবা এটা একটা চমৎকার ধারণা যিনি লিখেছেন কৌশল হয়ে গেল সব মাঝখানে অনুমতি দেয় নাই বলে প্রচারণাটাও হয়ে গেল আসলেই আমাদেরকে অনুমতি না দিয়ে দমিয়ে রাখা যাবে না ইনশাল্লাহ একজন লিখেছেন রাজধানীতে জামাতের মিছিলে বাধা দিয়ে উল্টো পথ দিয়ে আসার সময় যানজটে আটকে গেল আওয়ামী লীগের পুলিশ পুলিশের গাড়ি এরকম একজন একটা মন্তব্য করছেন মোটের উপরে দৃশ্যগুলো আসলেই ব্যতিক্রম ছিল তবে কেউ কেউ অভিযোগ করছেন যে পুলিশ ঢাকা মহানগর উত্তর শাখা যে মিছিলটা করেছে মিরপুরে সেখানে মিরপুরে প্রোগ্রাম শেষে কয়েকজনকে আটক করেছে আরেকজন লিখেছেন আজকে প্রতিবাদ সমাবেশ প্রমাণ করে অনুমতি চাওয়া মানে দুর্বলতা নয় যাই হোক মোটের উপরে দর্শক যেটা আমরা দেখতে পেলাম যে আসলে সবাইকে অবাক করে দিয়ে আসলে এটা চমক দেখে জামাত ইসলাম এটা হচ্ছে প্রকৃত চমক রাজ রাজনীতিতে মুহূর্তের মধ্যে এত লোক লোকসমাগম জামাত উপস্থিত করতে পারে এবং বৃষ্টিতে প্রোগ্রাম ক্যান্সেল হয় না কেউ অংশগ্রহণ থেকে বিরত থাকে না এই চমক জামাত দেখিয়ে দিতে সক্ষম হয়েছে হঠাৎ করেই এই পরিস্থিতি এটা ঘটে গেল আই রিপিট আই এম নট অন বিহাফ অফ ঝটিকা কর্মসূচি যাই হোক আমরা বিশ্বাস করি এবং আশা করব যে জামাত ইসলামী অনুমতি নিয়েই লেজিটিমেট প্রোগ্রাম করবে সম্পূর্ণ পিসফুলি অযথা পুলিশের এরকম কষ্ট হয়রানি এগুলো হবে না বরং পুলিশ সহযোগিতা করবে নিরাপত্তা দিবে আমরা অপেক্ষা আছি মহামান্য আদালত এই বিষয়ে কোনো রুলিং দেয় কিনা সেই রুলিং হওয়ার সম্ভাবনার আমরা আশা করছি হয়তোবা দশ তারিখের পরেই এই বিষয়ে একটা সমাধান হতে পারে যে নিবন্ধন থাকা না থাকার সাথে সভা সমাবেশের সম্পর্ক নেই আমরা সেরকম একটা রুলিং আদালত থেকে চাই আশা করি তারপর থেকে যে আমাদের সভা সমাবেশের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে